بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام علیکم ورحمت اللہ وبرکاتہ. ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا، من یهده اللہ فلا مضل له ومن یضلله فلا هادی له، واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له، واشهد ان محمدا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلى آلہ وصحبہ وسلم تسلیما کثیرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم اللہ الرحمن الرحیم. فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادت ربہ احدا. مہان اللہ رب العالمین سمست پرشنسا جی اللہ رب العالمین ہمارے حیات اور موت کے مالک، اللہ رب العالمین جا کے اچھا যতদিন ইচ্ছা হায়াত দান করে থাকেন, যাকে ইচ্ছা যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা তাকে মৃত্যু দান করে থাকেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর মালিক, যাকে ইচ্ছা সুস্থতা দান করেন, যাকে ইচ্ছা সচ্ছলতা দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন অসচ্ছলতা অসুস্থতা দিয়ে পরীক্ষাও করে থাকেন। দরুদ সালাম নাজিল হক পিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যার জীবনে এইরকম বিভিন্ন উত্থান পতন ওঠানামা এসেছে, তা হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে রজব মাসের 28 তারিখ, এরপরে শাবান আর তারপরে রমজানুল মোবারক, খুব ঘনিয়ে এসেছে পবিত্র মাহে রমজান, যা হচ্ছে নেকির মাস, যা হচ্ছে বরকতের মাস, যা হচ্ছে কল্যাণের মাস মুমিনদের জন্য। এই রজব মাস এবং শাবান মাস সম্পর্কে কিছু বলার প্রয়োজন ছিল, কিন্তু রজব মাস প্রায় শেষ, বলার সময় সুযোগ হয়তো হয়নি, তাই এই রজব সম্পর্কেও কিছু কথা বলবো আর শাবান সম্পর্কেও কিছু কথা বলবো। আর যেহেতু আরবি বা ইসলামিক মাসের শেষ সপ্তাহের মঙ্গলবার, সেজন্য প্রশ্নের উত্তরগুলিও ইনশাআল্লাহ তাআলা দেব। একটি হাদিসে রয়েছে, পিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের
রজবে এবং শাবানে বরকত দান করো, বরকত ব্যাপক অর্থ বহন করে। এমন এক আরবি ভাষা এই বরকত, যে বরকতের অন্য কোনো ভাষায় পুরোপুরি অর্থ একটি শব্দ দিয়ে বর্ণনা করা অসম্ভব। সার্বিক কল্যাণ হচ্ছে বরকত। বরকত দান করো, বরকত স্বাস্থ্য শরীরে, বরকত এই জীবনে এই হায়াতে, বরকত ধন সম্পদে, বরকত পরিবার পরিজনে সন্তান সন্ততিতে, বরকত বাড়িতে ঘরে, বরকত কাজে কর্মে, বরকত সময়ে, সব কিছুতে বরকতের প্রয়োজন রয়েছে। বরকত শব্দটি এত ভাবপূর্ণ শব্দ যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই উত্তম গুণটি বেছে নিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা। তার পবিত্র আল কোরআনুল করিম এই কিতাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটি বেছে নিয়েছেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক আনজালনাহু মুবারক, কিতাবুন আনজালনাহু মুবারক, আমি বরকতময় কিতাব নাজিল করেছি। এই বরকতের দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস এবং শাবান মাস সম্পর্কে। এই বরকতের অন্তর্ভুক্ত হচ্ছে মানুষের সুস্থতা, সুস্থ থাকা, এই রজবে সুস্থ থেকে হায়াতে থাকা, বেঁচে থাকা, শাবানে বেঁচে থেকে, সুস্থ থেকে, সুন্দর থেকে রমজান পর্যন্ত সহিহ সালামত পৌঁছা। অবাল্লেগনা রমাদান, এবং আমাদেরকে রমজানুল মোবারক পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই বরকত শব্দটি এত ব্যাপক যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা সম্পর্কে মোবারক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে মোবারক বরকত শব্দ ব্যবহার করেছেন। তো রজব এবং শাবানে বরকতের দোয়া করেছেন, এর বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু বলেননি বা কিছু তিনি করেনও নি, কোনো কিছু করতেও বলেননি আর কোনো কিছু নিজেও করেননি। আর আমাদের জন্য আদর্শ মানুষ হচ্ছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা, তার কর্ম, তার জীবন। তিনি যদি করে থাকেন, তিনি যদি বলে থাকেন, তাহলে সেগুলি করণীয়, অথবা তার সামনে করা হয়েছে, কোনো সাহাবি করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দান করেছেন, কিছু বলেননি, নিষেধ করেননি, তাহলে সেটিও করণীয় বলা যেতে পারে। তাহলে তিন প্রকারের কাজ করণীয়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অথবা করতে বলেছেন, অথবা নবী সাল্লামের কোনো সাহাবি করেছেন, নবী সাল্লাম কোনো আপত্তি করেননি, নিষেধ করেননি, অনুমোদন। এই তিন প্রকারের কাজ ছাড়া চতুর্থ কোনো প্রকারের কাজ শরীয়ত নয়, ইসলাম নয়। খুব সোজা ভাষায় বুঝে নেন, নবী সাল্লাম যা করেছেন, করতে বলেছেন, কোরআনে করিমে যা কিছু আছে তাতেই সামিল। কিন্তু এমন কিছু কোরআনে নেই যা নবী করিম সাল্লাম করতে বলেননি অথবা করেননি। আছে কি যে কোরআনে এমন কিছু অতিরিক্ত আছে যা নবী করিম সাল্লাম করতে বলেননি অথবা করেননি? তাহলে আল কোরআনুল করিমও এই এর মধ্যেই সামিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র কেমন ছিল, তখন তিনি বলেছিলেন কি কানা খুলুকুহু আল কোরআন, নবী সাল্লামের চরিত্র ছিল আল কোরআন। তাহলে মানুষের চরিত্র হচ্ছে মানুষ যেটা করে আর যেটি বলে সেটি হচ্ছে চরিত্র। আপনার চরিত্র ভালো মন্দ নির্ণয় করা হবে আপনার কথার মাধ্যমে আর আপনার কাজের মাধ্যমে। আপনি কেমন কাজ করেন, কেমন কথা বলেন, তার মাধ্যমে আপনার চরিত্র নির্ধারণ হবে যে আপনার চরিত্র হচ্ছে এগুলি। কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন। তাহলে বিষয়বস্তু খুব সহজে বোঝার জন্য মনে রাখতে হবে, বরং দিনকে বোঝার জন্য খুব সহজ ভাষায় মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন অথবা করতে বলেছেন, হয়তো করেননি
কিন্তু করতে বলেছেন, হতে পারে, অথবা এর বিপরীত হতে পারে, হয়তো প্রমাণ তার কর্মে আছে উক্তিতে নেই, অথবা উক্তিতে আছে কর্মে নেই, তা হতে পারে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন দিয়েছেন। যদি এইরকম কিছু প্রমাণ থাকে তাহলে তা আমাদের জন্য করণীয়, আর যদি না থাকে তাহলে তা বর্জনীয়, অর্থাৎ ছেড়ে দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7 তা ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা কি করো, খুজুহু, গ্রহণ করো, ফখুযূহু, ওমা নাহাকুম আনহু, আর যেসব কাজ থেকে যেসব কথা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফানতাহু, বিরত থাকো। এই রজব এবং শাবান সম্পর্কে এই কয়েকটি কথা হচ্ছে মৌলিক কথা। তার সাথে সাথে মনে রাখবেন সূরা কাহাফের শেষ আয়াত, এই আয়াতটি সম্পর্কে তাফসির কানগণ বলেছেন যে এই আয়াতে যে কোনো আমল, অর্থাৎ দিনের কাজ, আমল মানে, আমল মানে এমনি কর্ম, কিন্তু যখন ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আমল বলবো তখন দিনের কাজ, ইসলামের কাজ, নেকির কাজ, যে কোনো নেকির কাজ নেকির উদ্দেশ্য নিয়ে করতে হলে দুইটি শর্ত অবশ্যই পেতে হবে, তাতে তাহলে সেই কাজটি ভালো আমল বলে আল্লাহ রাব্বুল আলামের দরবারে গ্রহণযোগ্য হবে। আমল মানে কর্ম, আর আমল সালেহ মানে ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমল সালেহ কবুল করেন, ভালো আমল কবুল করেন, সালেহ, সালেহ মানে নেক আমল, সালেহ মানে সৎ আমল, ভালো আমল, সালেহ মানে যোগ্য আমল, যার মধ্যে কবুল হওয়ার যোগ্যতা রয়েছে। এজন্য কোনো বস্তুর যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে আজ পর্যন্ত আরবি ভাষায় বলা হাজা সালেহ হাজা গায়ের সালেহ, এটি যোগ্য এটি অযোগ্য, এই লোকটি চাকরির যোগ্য এই লোকটি অযোগ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো আমলের ক্ষেত্রে যে আমল মানুষকে মুক্তি দিতে পারবে, অর্থাৎ যে আমলের মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে মুক্তি হাসিল করবে জাহান্নাম থেকে এবং জান্নাত হাসিল করবে, তা হচ্ছে আমল সালেহ। এই সৎ আমল সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শর্তের কথা বলেছেন, তাফসির কারগর বলছেন এই আয়াতে দুইটি শর্তের দিকে ইঙ্গিত করা হয়েছে। ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, সুতরাং যারা তাদের রবের সাথে সাক্ষাৎ করতে চায়, অর্থাৎ সাক্ষাতে আগ্রহী, আল্লাহর কাছে পেতে চাই, তারা কারা, যে কোনো মানুষ না শুধু মুমিন, আল্লাহর কাছে সাক্ষাৎ তো করতে হবে সবাইকে, অর্থাৎ জবাবদেহির জন্য সাক্ষাৎ, কিন্তু আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য সাক্ষাৎ, আল্লাহর কাছে কিছু নেব পাবো এ উদ্দেশ্যে সাক্ষাৎ একমাত্র মুমিনের সাক্ষাৎ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, ঠিক কিনা? বাকি হিসাবের জন্য জবাবদাহির জন্য সৎ অসৎ কাফের মুসলিম মুশরিক মুওয়াহিদ তাওহিদবাদী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাজির হইতে হবে এবং জবাবদিহি করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে দয়ার নজরে তাকাবেন একমাত্র মুমিনের দিকে। এজন্য যেখানে আল্লাহ দ্রোহী আল্লাহর শত্রুদের কথা এসছে, কাফেরদের কথা এসছে, পাপিষ্ঠদের কথা এসছে, অনেক পাপিষ্ঠ অনেক গুনাহার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলী, হাদিস হচ্ছে ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, হাদিস রয়েছে তাদের দিকে আল্লাহ না রহমতের দৃষ্টিতে তাকাবেন, না আল্লাহ তাদের সাথে কথা বলবেন, আর না তাদেরকে পাক পবিত্র করবেন, বরং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, যারা রবের সাথে সাক্ষাৎ করতে চায় ভালো আশা নিয়ে, আল্লাহর কাছে কিছু পাবো, জান্নাত পাবো, আল্লাহর দিদার পাবো, আল্লাহকে দেখতে পাবো, জাহান্নাম থেকে বাঁচব, এই আশা যাদের রয়েছে মনে, এই ঈমান রয়েছে যাদের অন্তরে, ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, এখানে ঈমানের কথা বলা হয়েছে, অর্থাৎ ঈমান রয়েছে, বিশ্বাস রয়েছে, এবং এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তাদের আশা রয়েছে যে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করব, আল্লাহর দিদার হাসিল করব। তাদেরকে কি করতে হবে? আল্লাহ বলছেন ফালিয়া আমাল আমালান সালেহা, তারা যেন সালেহ আমল করে,
ভালো আমল করে, সৎ আমল করে, এমন আমল করে যে আমলে যোগ্যতা রয়েছে কিসের, হ্যাঁ, আল্লাহর দরবারে তা গ্রহণ হয়ে যাওয়ার, যে আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে, বা মানুষকে মুক্তি দেওয়ার আমলের মাধ্যমে আল্লাহর রহমত হবে। আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না, মুক্তি পাবে না, তবে আমল ছাড়াও নাজাত পাবে না। যখনই আমল থাকবে সৎ আমল, তখন আল্লাহ রাব্বুল আলমিনের রহমত হবে। তো যাতে করে ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতে যাতে করে কাউকে শরিক না করে, অংশীদার না করে, শিরক না করে। একটি কথা শিরকের বলা হলো, যে শিরক যাতে না করে, নেগেটিভ শিরক না। আর ইতিবাচক হচ্ছে, হ্যাঁবাচক হচ্ছে যে ভালো আমল যেন করে। তাফসীর কারগর বলছেন এই দুইটি কথাই, এই দুইটি শর্ত যে আমল কবুল হওয়ার রয়েছে এদিকে ইঙ্গিত করা হয়েছে। একটি শর্ত হচ্ছে ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য কাজ করা, একমাত্র আল্লাহর জন্য আমল করা। আল্লাহ ছাড়া অন্যের জন্য যেমনই কোনো আমল হলো, কোনো কর্ম হইল, তা শিরকে পরিণত হইল, সে ছোটই হোক অথবা বড় শিরক হোক, কিন্তু শিরকে পরিণত হলো। সেজদা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। উদাহরণস্বরূপ এই সেজদা যদি আল্লাহ ছাড়া অন্যকে, কবরকে করে, দেবী দেবতা পুতুল প্রতিমাকে করে, তাহলে কি তার নাম কি শিরক। অথচ এই সেজদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করত, সে সেজদা তেলাওয়াতই হোক, আর সেজদায় শুকরি হোক, আর সেজদায় সহই হোক, আর নামাজের সেজদায় হোক, যে কোনো সেজদা হোক না কেন, যা শরীয়ত রয়েছে, আল্লাহর জন্য করলেই তার নাম হচ্ছে ইবাদত। পক্ষান্তরে আল্লাহ ছাড়া অন্যের জন্য করলে তা হচ্ছে কি শিরক। আল্লাহ ছাড়া অন্যের জন্য যখন করলো, বড় শিরক। ছোট শিরকের একটি দিক দেখায়, নামাজ পড়লো আল্লাহর জন্য, কিন্তু তার সাথে সাথে অন্তরে, এটাও আসলে যে নামাজটা একটু সুন্দর করে বলি, সুন্দর করে পড়ি, আর দোয়াগুলি সুন্দর করে পড়ি, কেন যে কোনো বিশিষ্ট ব্যক্তি দেখছেন আমার নামাজ, যিনি আমার উপরে খুশি হলে আমার দুনিয়াতে লাভ হবে। এই নামাজ যদি ভালো নামাজ আমার দেখে, তাহলে আমার লাভ হবে, তার কাছে মান সম্মান বাড়বে, আদর যত্ন বাড়বে, অথবা আমার স্যালারি বাড়বে, ইত্যাদি ইত্যাদি। এইরকম কোনো দুনিয়াবি আশা নিয়ে যদি কেউ সেজদা করে, নামাজটা আল্লাহর জন্যই পড়ছে, কিন্তু মধ্যখানে শয়তান কিন্তু ঢুকে পড়ল, তাহলে এই সেজদা খাঁটি এখলাসের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর জন্য থাকলো না, সেজদাতে আল্লাহ ছাড়া অন্য কেউ শরিক হয়ে গেল, ছোট শিরক। আর যদি একেবারে পুরোপুরি মানুষ দেখানো হয়, আল্লাহর জন্য মোটেই না, নামাজ মোটেই পড়তো না, কিন্তু যখন দেখলো যে হাইয়ার গাড়ি আসলো, সালা সালা করি আর ধরে গাড়িতে উঠানো শুরু করলো, যাওয়া যাতের মতো, এরকম তো হইতে পারে। আর এরকম দৃশ্য অনেক জায়গায় দেখা গেছে, যদিও দাম্মামে বড় আফসোসের কথা যে তেমন দেখতে পাওয়া যায়নি, কিন্তু আল কাসিম আমি নজরে দেখেছি, যাওয়াজা যেমন গাড়িতে করে উঠায়, পাইকারি হারে একা মান নেই, এ আল্লাহ ইতলা, হ্যাঁ তাই না, ওঠো গাড়িতে ওঠো, ঠিক তেমনই নাজদ এলাকায়, রিয়াজ, কাসিম, এসব আল খারাজ, এসব এলাকায় দিনদারি খুব বেশি রয়েছে, যার ফলে সেখানে ওই যাওয়াজাদের মতো বেনামাজিকে রাস্তা থেকে উঠানো হয়, রাস্তায় পেলে নামাজের একামত হয়ে গেছে, রাস্তায় ঘোরাঘুরি বা বসে আছে, কার সাহস বসে থাকে, সেই জন্য নামাজ পড়লো, অথচ নামাজ সে পড়তো না, কখনও পড়তো না। তাহলে এই নামাজ দৌড় দিয়ে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া হচ্ছে বড় শিরক। তাহলে লোক দেখানো নামাজ সব সময় ছোট শিরক থাকে না, কখনো বড় শিরক হয়ে যায়, বোঝা গেল। তো ওলামারা বলেছেন যে প্রথম শর্ত আমল কবুল হওয়ার জন্য, যে একবারে নিখুঁত নির্ভেজাল হতে হবে আমল আল্লাহর জন্য, একটি শর্ত। এখন যে কোনো আমল করবেন, এই কথাই সবসময় খেয়াল রাখতে হবে যে আমার এই আমলটি, আমার নামাজটি, আমার রোজাটি, না ইফতার করা, যে ইফতার আজকে ইফতারের দাওয়াত আছে সেই জন্য রোজা রেখেছেন, কিসের জন্য, যাকাত দিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, না লোক দেখানো যে লোকে যাতে করে সুনাম করে, সব খেয়াল রাখতে হবে। আল্লাহর জন্য একেবারে কাজ হইতে হবে, আমল হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সেই কাজটি হইতে হবে, তরিকা অনুযায়ী হইতে হবে, তরিকার বাইরে হইলে হবে না। এমন কোনো কাজ যা নবী সাল্লাম করেননি, করতে বলেননি, তিনি অনুমোদনও দেননি, নেই, না কোরআনে রয়েছে, না হাদিসে রয়েছে। করলেন কি নিয়তে, ভালো নিয়তে, যে কাজটি তো ভালোই লাগে, আর বুজুর্গানের দিনরা করেছেন বা পূর্বপুরুষরা করে চলে আসছে, সবাইকে দেখছি করতে, দেশের লোকেরাও করছে, তো আমিও করি না হয়, জি, এভাবে না কিছু ভালো কাজ মনে করে করা হচ্ছে,
যেগুলি বিদাত, বিদাতগুলি তো খারাপ মনে করে করা হয় না, হয় কি? ওলামায়ে কেরামরা বলেছেন যে মানুষকে শয়তান গোমরাহ করে দুইটি অস্ত্র দিয়ে। এক অস্ত্র দিয়ে না পারলে আর এক অস্ত্র দিয়ে ঘায়েল করে। একটি অস্ত্র হচ্ছে প্রবৃত্তির অস্ত্র, যারাকে দেখে এইসব পাপি লোক, এদেরকে ফিল্ম দেখাতে পারবো, হ্যাঁ এদেরকে জেনা করাতে পারবো, এদেরকে মদ খাওয়িয়ে দিতে পারবো, এদেরকে তাস খেলাতে পারবো, এদেরকে জুয়া খেলাতে পারবো, ঠিক না? সবাইকে পারবে কি শয়তান? সবাইকে মদ খাওয়াইতে পারবে? সবাইকে সিগারেট খাওয়াইতে পারবে? অনেক মানুষ আছে, যদি 1,00,000 টাকা দেবে একটা সিগারেট খেলে, 1,00,000 রিয়াল দেবো, একবারে চলে যান, ফাইনাল থাকার দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই, তারপরেও খাওয়াইতে পারবে, পারবেন কি? হ্যাঁ, অনেক মুসলিম আছেন এরকম। তাহলে বহু মানুষ আছে যাদেরকে টাকা পয়সা দিয়েও এই ধরনের পাপাচারে লিপ্ত করা যাবে না, গুনাহ করানো যাবে না তার দ্বারা। আবার কতক মানুষ আছে, বেশি না, ধার করে ও সিগারেট খায়, নেই পকেটে পয়সা, নেই পকেটে সিগারেট, দেখছে একটা লোক সিগারেট খাচ্ছে, যে একটা সিগারেট দাও না ভাই, তো তোমাকে কালকে দিয়ে দেবো পয়সা হলে। তো যাদেরকে এইসব পাপ করাতে পারে, শাহওয়াতের পাপ, প্রবৃত্তির অনুসরণ করে যে পাপগুলি হয়, সে পাপগুলি যেসব মানুষকে করাতে পারে শয়তান, সেসব মানুষদেরকে গুমরাহ করার জন্য বেশি মেহনত করতে হয় না শয়তানকে, তখন তাদেরকে ওই সব পাপই করাতে থাকে। বেনামাজি নামাজ পড়ে না, খুব সহজ ব্যাপার, তাকে গুমরাহ করা খুব সহজ ব্যাপার, ইসলাম থেকে বের করে দেওয়া খুব সহজ ব্যাপার, শয়তান নামাজ পড়ে না, হয়ে গেল, একবার এক অক্ত নামাজ ছাড়লে হয়ে গেল, শয়তানের কাজ হয়ে গেল, জাহান্নামের দিকে নিয়ে চলেই গেল, বাস ইসলাম থেকে বের করেই দিল শয়তান। রোজা রাখবো না, এই গরমের দিন আর রোজা রাখা খুব কষ্ট কাজ, মেহনতের কাজ, রোজা রাখবো না, তো এইসব লোককে গুনাহ করিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শয়তানের খুব সহজ। আরেক শ্রেণীর মানুষ আছে মুসলিম সমাজে যাদেরকে এইসব গুনাহ মোটেই করাইতে পারবে না, নামাজ এক অক্ত ছাড়াতে পারবে না, রোজা একদিন ছাড়াতে পারবে না, তাকে কোনো হারাম কাজ করাতে পারবে না, ফিল্ম দেখাতে পারবে, কোনো কিছুই, কোনো রকমের গুনাহ তাকে করাতে পারে না, মদ খাওয়াতে পারে না, সিগারেটও খাওয়াতে পারে না, পানও খাওয়াইতে পারে না, পর্যন্ত জর্দাও খায় না, কোনো কিছুই খায় না। তাহলে এই রকমের লোককে জাহান্নামে নিয়ে যাবে কেমন করে? জি, শয়তান তখন অন্য আরেকটি অস্ত্র ব্যবহার করে, যা হচ্ছে শুভাতের সংশয়। কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু কাজটি তো ভালো, বিদাতে হাসানা। এ আমাদের দেশের মুল্লা হুজুরদেরকে এক শ্রেণীর গোমরা করেছে বিদাতে হাসানার নামে শয়তান। শয়তান দেখলো যে এদেরকে দিয়ে জেনা করানো যাবে না, এদেরকে দিয়ে মদ খাওয়ানো যাবে না, এদেরকে কোনো পাপের জায়গায়, এইসব যে পাপ রয়েছে সমাজে, ফাসেক লোকদের পাপ, ওই সব পাপে নিয়ে যাওয়া যাবে না। তাহলে কোন পাপে নিয়ে যেতে হবে? বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে, বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে। সুতরাং ধর্মের নামে, বেধর্মিতার নামে তারা কোনো পাপ করবে না, ঠিক কিনা? বিধর্মিতার নামে পাপ করবে না, সুতরাং ধর্মের নামে তাদেরকে পাপ করাইতে হবে। সুতরাং তাদেরকে বললো, দেখো সবগুলি বিদাত বিদাত নয়, সবগুলি বিদাত বিদাত নয়। কে বলল? শয়তান। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বিদাতিন দলালা, কুল্লু মুহদাসাতিন বিদাত, প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু সমস্ত নতুন কাজ বিদাত, কুল্লু বিদাতিন দলাল, আর প্রত্যেক বিদাত হচ্ছে কি? দলালা, গুমরাহি, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর শয়তান কুপরামর্শ দিল বিদাতি জনসাধারণকে শুধু নয়, কারণ জনসাধারণকে তো গাইড করছে ওই বিদাতিরা, বিদাতি যাদের কাছে কিছু জ্ঞান রয়েছে, মাদ্রাসায় পড়া জ্ঞান রয়েছে, যাদের কাছে মাদ্রাসার কিছু ডিগ্রি রয়েছে, তাদেরকে প্রথম গুমরাহ করলো যে দেখো কুল্লু নয়, বরং বাদু, বাজ মানে বুঝেন কিছু। তাহলে কিছু বিদাত হচ্ছে দলালা, আর কিছু বিদাত হচ্ছে কি? হাসানা। সাইয়া মানে হচ্ছে দলালা, সাইয়া মানে খারাপ, আর দলালা মানে গুমরাহি। তাহলে যেটিকে তারা সাইয়া বলেছে সেই দলাল, তারা বলছে ওইটা, ওই যেটা সাইয়া, যেই বিদাতগুলি সাইয়া সেগুলি খারাপ, আর সেগুলি গুমরাহি, সেগুলি জাহান্নামে নিয়ে যাবে, আর যেগুলি সাইয়া নয় হাসানা সেগুলি জান্নাতে নিয়ে যাবে। যদিও কোরআনে নেই, যদিও হাদিসে নেই, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তারা নবী গন্তর থেকে ভালোবাসে, কিন্তু নবীর রাস্তা এখানে ছেড়ে দিয়ে শয়তানের অনুসরণ করে নিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ইরশাদ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো, তোমরা ফলো করো,
কি? হ্যাঁ, মা উনজিলা ইলাইকুম, তোমাদের দিকে যা নাজিল করা হয়েছে, তোমাদের কাছে কি নাজিল করা হয়েছে? আল কোরআনুল করিম, এবং পাঠানো হয়েছে তোমাদের কাছে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন তা হাদিস। সুতরাং কোরআন এবং হাদিসের তোমরা কি করো? অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম, কোথা থেকে? মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর এই নাজেলকৃত বিধান ছাড়া অন্য কোন পৃষ্ঠপোষক, অভিভাবক, অন্য কোন বিদাত পন্থীদের অনুসরণ করিও না, অন্য কোন ভ্রান্ত পথের অনুসরণ করিও না। স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলমিনের, যা নাজেল হয়েছে তার অনুসরণ করতে হবে। তো বিদাত পন্থী মাদ্রাসা শিক্ষিতদেরকে, তাদেরকে গোমরা করলো শয়তান এই অস্ত্র দিয়ে, যে দেখো অনেক ভালো কাজ আছে, যদিও আল্লাহ রসুল বলেননি, তারপরও কাজগুলি ভালো, কারণ যখন বড়রা ভালো মনে করেছেন তখন সেগুলি ভালো। হ্যাঁ, আমাদের সে একটি জাহেলি কথা আছে কি, যেখানে দশ সেখানে আল্লাহ, তাই না? যেখানে দশ সেখানে আল্লাহ। আর তারপরে অধিকাংশ লোক যখন করছে তো ঠিকই আছে, এসব কথাবার্তা আছে, সংখ্যাগরিষ্ঠ লোক যখন করছে তখন ঠিকই আছে, অথচ কোরআনে কারিমে এর উল্টো কথা বলা হয়েছে, বলা হয়েছে ওয়াকসার ওহম ফাসেক, অধিকাংশ মানুষ কি থাকবে? ফাসেক থাকবে, অধিকাংশ মানুষ বেনামাজি থাকবে, অধিকাংশ মানুষ মুশরিক থাকবে, অধিকাংশ মানুষ বিদাতি থাকবে, অধিকাংশ মানুষ পাপি থাকবে, ওয়াকসার ওহম ফাসেক। আল্লাহ আরো বলেছেন কালিলুম মিন ইবাদিয়া শুকুর, আমার শুকুর গুজার বান্দা, নেক বান্দা, সৎ বান্দা অত্যন্ত কালিল থাকবে, কালিল মানে অল্প থাকবে। তাহলে মানদণ্ড এই নয় যে মাফ করবেন যে বাংলাদেশে অধিকাংশ মানুষকে দেখছি রজব মাসের সাবে মেরাজ পালন করলে, উৎসব করলো, আবার সাবান আসলে 15 সাবানে সবাই বরাত করবে, তাহলে কেন ঠিক হবে না? লক্ষ লক্ষ আলেম তারা জানে না, লক্ষ লক্ষ জনসাধারণ তারা জানে না, আমাদের দেশে এত এত শিক্ষিত লোকের আছে তারা জানে না? এটি কিন্তু শরীয়তের মাপকাঠি নয়, এটি শরীয়তের মাপকাঠি না। শরীয়তের মাপকাঠি হচ্ছে কাল আল্লাহ, আল্লাহ বলেছেন একটি আয়াত লাগবে, বেশি দরকার নেই। রজব মাস সম্পর্কে একটি আয়াত থাকলেই যথেষ্ট হয়, শাবান মাস সম্পর্কে একটি আয়াত থাকলেই যথেষ্ট হয়, কালা রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি সহি হাদিস থাকলেই যথেষ্ট হয়, যে কোনো মাসলায় যে কোনো সমস্যার ক্ষেত্রে করব করব না বলে একটি হাদিস যদি থাকে তাও যথেষ্ট, বেশি না থাকলেও চলে। কিন্তু যদি না থাকে তাহলে কারো এই ইখতিয়ার নেই, কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে শরীয়তের নামে কোনো কিছু ঢুকিয়ে দেবে আর বলবে বিদাতে হাসানা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি খুতবায় বলতেন, যে খুতবা আমিও পড়েছি, কি কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। রজব মাস, এই রজব মাসে যে বিদাতগুলি হয়ে থাকে, মানে বিদাতের তো কোনো স্টপেজ আছে কি? যেখানে যে রকম, কারণ শরীয়তের পাবন্দি করলে, কোরআন এবং হাদিসের মধ্যে নিজেকে সীমিত রাখলে তাহলে একটা বর্ডার রয়েছে, আর যদি কেউ বলে আমি বর্ডারই মানি না, তাহলে আর বর্ডার কোথায়? বুঝতে পারছেন? আপনার দেশের বর্ডার আছে, যে কোনো দেশের বর্ডার আছে, সেই দেশের বর্ডার কেউ মানলে বর্ডার, আর যদি বলে আমি এই সব পৃথিবীর বর্ডার ফর্ডার মানি না, জমিন আল্লাহ, সুতরাং আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, তাহলে তার আর বর্ডার কি আছে? ঠিক কি না? তেমনই শরীয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা নির্ধারিত রয়েছে। যারা এই সীমানাই মানে না, যারা বলে যে বুজুর্গানের দিন বললেও করা চলে, তারপরে বিদাতে হাসানা যে কোনো কাজ ভালো লাগলেই করা যেতে পারে, অসুবিধা নেই, ভালো লাগছে তো করতে, লোকেরা তো ভালো মনে করেছেন, বুজুর্গানের দিন ভালো মনে করেছেন, আমাদের আলেম ওলামারা ভালো মনে করেছেন, ইত্যাদি ইত্যাদি এসব কথা বলে সমাজে বিদাত চালু করা হয়। এই রজব মাসে একটি বিদাত, সেটি হচ্ছে 27 রজবের রাতকে মেরাজের রাত্রি মনে করে, যদিও মেরাজ কোন রাত্রে হয়েছে এই নিয়ে বেশ কিছু মত রয়েছে, বড়ই দ্বিমত রয়েছে, মেরাজের রাত মনে করে সেই রাত্রে বিশেষ ইবাদত বন্দেগি, নফল নামাজ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত ইত্যাদি, আর দিনে রোজা রাখা। এবারেও আমার কাছে কয়েক ভাই টেলিফোন করে জিজ্ঞাসা করছেন যে এক লোক রোজা রেখেই নিয়েছে, কত লোক যে এরকম রেখেছে আল্লাহ পাকই জানে, সমাজে এক লোক রোজা রেখে নিয়েছে, কিসের রোজা? সবে মেরাজের রোজা রেখেছে, 27 রজবের দিনে রোজা রেখেছে।
তাকে যখন বলা হলো তো কি করবো এই রোজা, রোজা তাকে ভাঙাই দেবো না তার রোজার নিয়ত পরিবর্তন করে দেবো, কারণ সোমবারও আছে, যদি নিয়তটা সোমবারে করে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সোমবারে রোজা রাখতেন, নবী করিম সাল্লাল্লাহু বৃহস্পতিবারে রোজা রাখতেন, প্রতি সপ্তাহে দুদিন রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাসের 13, 14, 15 আইয়ামে 20 রোজা রাখতেন। সুতরাং এই দিনের নিয়তে যদি রোজা রাখে তাহলে শরীয়ত সম্মত, একটি হাদিস যথেষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একটি কর্ম যথেষ্ট, যদি এক মাসেও তিনি এইভাবে রেখে থাকেন যথেষ্ট। রজব মাসে বিদাত রয়েছে, উমরার বিদাত, উমরার ভিড় ভাড় এই শিয়াদের থেকে এসছে, শিয়াদের ভ্রান্ত আকিদা যে রজব মাসে উমরার বড় ফজিলত রয়েছে। অথচ নবী করিম সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলছেন যে এ তামার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবা উমর, নবী সাল্লাম চারটি উমরা করেছেন নবুয়ত হওয়ার পরে, নবী হওয়ার পরে চারটি উমরা করেছেন। কুল্লু হাফিজিল কায়দা, সমস্তগুলি জিলকাদা মাসে, ইল্লাল উমরা আল্লাতি মাহাজ্জাতিহি, একটি উমরা ছাড়া যে উমরাটি হজের সাথে, হজে কেরানের সাথে করেছিলেন, নবী হজে কেরানের সাথে যে একসাথে নিয়ত করে করেছিলেন, সেটি হচ্ছে শুধু জিলহজ মাসে। আর বাকি তিনটি উমরা ছিল কোন মাসে? জিলকাদ মাসে। আর নবী করিম সাল্লাল, এটি হচ্ছে নবী সাল্লাল কর্ম, দেখেন কর্ম হলেও করা যাবে আর কি, যদি নবী সাল্লাম উক্তি হয় রমজান মাস সম্পর্কে, রমজান মাসে নবী সাল্লামের সময় সুযোগ আসেনি উমরা করার, কিন্তু ফজিলত বর্ণনা করেছেন, উমরাতুন ফি রমাদান তাদেল হাজ্জাতান মাই, রমজান মাসে আমার উমরা করলে কি সওয়াব হবে, আমার সাথে হজ করার সওয়াব, সওয়াব পাবে, কিন্তু ফরজ আদায় হয়ে যাবে না। হ্যাঁ, ছোটো হজ করেছি হুজুর বলে সারা জীবনটা কেটে গেল, সৌদি আরবে 5 বছর 7 বছর থেকে দেশে ফিরে চলে হজ করলেন না, এই ফরজ আদায় হবে না, তবে নেকি পাওয়া যাবে রমজান মাসে উমরা করলে, জি হজের নেকি পাওয়া যাবে। তো এই উমরার বিদাত, এছাড়াও মকসুদুল মোমেনিন, তারপরে এইসব আমাদের দেশে যেসব কিতাব আছে, গত বছরে কিতাব খুলে খুলে দেখিয়েছিলাম, সুতরাং আর এবার কিতাবে নিয়ে আসলাম না, যদিও আমার কাছে সব বিদাতি কিতাব, বেশ কিছু কিতাব রেখেছি শুধু দলীয় প্রমাণ দেখানোর জন্য। তাতে আছে যে এই রজব মাসের প্রথম বৃহস্পতিবারে এবাদত বন্দেগী, খাস এবাদত, রোজা এবং নামাজ বা কিছু খাস খাস নামাজ, তারপরে প্রথমে শুক্রবারে ইত্যাদি বা শেষ শুক্রবারে, বিভিন্ন রকমের বিদাতির কোনো স্টপেজ নেই, নন স্টপেজ, এইসব বিদাতি কথাবার্তা এইসব কিতাবাদিতে আছে। সুতরাং সতর্ক করাই হচ্ছে উদ্দেশ্য এই সব কিতাব থেকে, মকসুদুল মোমেনিন আর বেহেশতি জেওয়ার আর আপনার নিয়ামুল কোরআন, এই ধরনের ওজিফার যতগুলি কিতাব আছে সমস্ত কিতাব থেকে উম্মতকে সতর্ক করছি। আর যার কানে কথা পৌঁছে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাকে এ সম্পর্কে জবাবদেহি করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময়ের স্বল্পতার কারণে শাবান মাস ছেড়ে দিচ্ছি, আরও যথেষ্ট সময় আছে শাবান মাসেও কি করণীয় আর কি বর্জনীয়। তবে শাবান মাস যেহেতু শুরু হতেই যাচ্ছে, সেজন্য এতটুকু মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনগুলিতে কি করতেন, রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। সুতরাং সুন্নত অনুসারে যদি চলতে হয় আর আপনি যদি নিজেকে শক্তিশালী পান যে আমি আলহামদুলিল্লাহ নফল রোজাগুলি বা সুন্নত রোজাগুলি করতে পারবো, তাহলে শাবান মাসের একটা নাও রাখতে পারেন, মাঝে মাঝে গ্যাপ দিয়েও রাখতে পারেন, যে কোনো দিনে সোমবার বৃহস্পতিবারও রাখতে পারেন, আবার এছাড়াও রাখতে পারেন, একেবারে কাছাকাছি 20 শাবান পর্যন্ত একটানা রোজা রাখতে পারেন। বিশেষ কোনো নির্দিষ্ট দিন ধরে নয় যে অমুক তারিখে শুধু রোজা রাখবো, যেমন আমার দেশে রয়েছে শবে বরাতে শুধু 15 তারিখে রোজা আর রাত্রে নফল এবাদত, এই করে নয়, বরং অনির্দিষ্ট যে কোনো দিনে রোজা রাখেন, রোজা রাখার প্রমাণ রয়েছে। এবাদত রাত্রের নফল পড়া না, নফল পড়ার কোনো প্রমাণ নেই যে বিশেষ কোনো রাত্রে শাবান মাসের নফল পড়বেন, নামাজ পড়বেন, এর কোনো প্রমাণ নেই। সুতরাং এই রকমের এবাদত বন্দেগি করবেন না, যেগুলি এবাদত বন্দেগি হবে না, বরং কি হয়ে যাবে, বিদাত হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয়। আজকে প্রশ্নের উত্তরগুলি দেবো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, শিরক থেকে বিদাত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসার এবং তার সুন্নত মোতাবেক জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার যেন আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে এই ভাষায় আল্লাহকে ডাকা যায় কিনা, যেমন ইয়া মাওলা,
ইয়া মাওলা বলা যায়, কারণ আল্লাহর নাম একটি মাওলা, আন্তা মাওলা আনাফান সোরনা আলাল কৌমিল কাফেন, হে আল্লাহ তুমি আমাদের অভিভাবক বা পৃষ্ঠপোষক মাওলা মালিক। ইয়া মাবুদ, মাবুদ মানে উপাস্য, এলাহ মানে মাবুদ, আর যাহার এবাদত করা হয় তিনি মাবুদ, আবাদা ইয়াবুদু থেকে মাবুদ। সুতরাং মাবুদ মানে উপাস্য, যার উপাসনা করা হয়, তো আল্লাহকে মাবুদ বলা ঠিক রয়েছে। ইয়া খোদা, ইয়া খোদা বলা হচ্ছে সমস্যা, না বলাই উচিত। যদিও কিছু আলেমরা বলছেন যে খোদা নামটি যদিও ফার্সি, তবে আল্লাহ 99টি নামটির কোনো একটির অর্থ হতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমার কাছে কেউ স্পষ্ট করতে পারলো না, বা আমার কাছে স্পষ্ট হলো না যে কোন শব্দটির বা অর্থ খোদা। বরং ফার্সিতে খোদা মানে যে নিজে থেকে হয়ে যায়, খোদা মানে যিনি নিজে থেকে হয়ে গেলেন, তাহলে কথাটি আপত্তিকর, এই কথাটি আপত্তিকর। খোদা মানে যদি ধরি যিনি নিজে থেকে হয়ে গেলেন, তার আল্লাহ কি নিজে থেকে হয়ে গেছেন, একদিন ছিলেন না নাকি, এই যে আপত্তিকর দিক যেটি। বরং আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল আউয়াল, তিনি সর্বপ্রথম, হ্যাঁ হুয়াল আখিরু, তিনি প্রথম তিনি শেষ, শেষও নেই আর প্রথমও নেই, আল্লাহ রাব্বুল আলামিনের তার আদি অন্ত নেই। সুতরাং তিনি নিজে থেকে হয়ে গেছেন, তার একটি হ্যাঁ যেটিকে বলা হয় সাইড এফেক্ট হচ্ছে যে তাহলে ছিলেন নাকি, কোনোদিন ছিলেন না, নায়ক আল হাই, তিনি চিরঞ্জীব, তিনি সর্বদাই রয়েছেন, সর্বদাই থাকবেন। সুতরাং এই ভাষাগুলি ব্যবহার করা ঠিক নয়। আরেকটি প্রশ্ন রয়েছে যে পায়ের টাখনোর গিরার নিচে কাপড় পরা পুরুষের জন্য জায়েজ আছে কি না। জায়েজ তো নয়, বরং হারাম, এবং জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে, যারা টাখনার নিচে কাপড় পরে তাদেরকে জাহান্নামের পুরুষদেরকে জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে। নবী করিম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফাফিন্নার, টাখনার নিচে যদি কাপড় যায় তাহলে তা কোথায় যাবে, জাহান্নামে যাবে, কঠোর শাস্তি। এই জন্য এই হাদিস এবং আরও একটি হাদিস রয়েছে, মানজার রাসাও বহু খৈলা আলম ইয়ানজরিল্লাহ ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যারা অহংকার করে কাপড় ঝুলাবে তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিপাত করবেন না কাল কিয়ামতে। আগের হাদিসটিতে অহংকার বলা নাই, এমনি বলা আছে অহংকার থাক আর না থাক। সুতরাং এক শ্রেণীর ফাসেকদের কথা যে আমার টাকা নিচে কাপড় থাকলে কি হবে, সমাজের কারণে করছে, আজকাল সামাজিকতা এই হয়ে গেছে, অভদ্র মনে হচ্ছে টাকনার ওপরে কাপড় উঠানো সেই জন্য, কিন্তু আমি অহংকার করি না, যত ফাসেক আছে সবাই বলছে অহংকার করি না, তাহলে কি সবার জন্য জায়েজ হয়ে যাবে নাকি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে যে হাদিসে জাহান্নামের সুসংবাদ দিয়েছেন সেই হাদিসে কিন্তু বলেননি যে অহংকার টাকার নিচে কাপড় গেলেই জাহান্নামে যাবে। এর হেকমত আল্লাহ জানেন, তার রাসূল জানেন। আমাকে একজন খুব শিক্ষিত ভাই বলেছেন যে এই নিয়ে গবেষণা হয়েছে, আর কাফেররা স্বীকার করেছে টাকনাতে বারবার করে কাপড় ঘষা গেলে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, পুরুষদের জন্য চরম ক্ষতিকর, এই কথা আবিষ্কার করেছে কাফেররা। আবিষ্কার হোক আর না হোক, একজন মুসলিমের কাজ হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে। সামেনা ওয়া আতানা, শুনলাম, কানে পৌঁছে গেছে, এতদিন জানতাম না জেনে নিয়েছি, ওয়া আতানা মেনে নিলাম, ব্যাস অজুহাত। হ্যাঁ কারণ কি এসব জানবে না, কারণ আজকে কাফেররা বলবে, কোনো মেডিকেল সায়েন্সে বলবে, কোনো ডাক্তার বলে, মুসলিম বলুক আমার তারপরে মানবো, না না না, তাহলে ইবাদত হলো না, তাহলে ইবাদত, তাহলে আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য, তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার লাভ লস আল্লাহ রাব্বুল আলম জানেন, তাই আল্লাহ রাব্বুল আলম এই বিধান দান করেছেন। সুতরাং টাকনা নিচে কাপড় যাওয়া হচ্ছে হারাম, অনিচ্ছাকৃত যদি চলে যায়, খিদা লেগেছে আর কাপড় নিচে সরে গেল, তাড়াতাড়ি উঠিয়ে নেন, কিন্তু ইচ্ছা করে কাপড় তৈরি করবেন টাকনার নিচে করে, হারাম কাপড় তৈরি করছেন। এবং ওলামারা বলেছেন যে এটি কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ নয়, কারণ জাহান্নামের শাস্তির কথা যদি বলা হয়, আল্লাহর রহমতের নজর হবে না, তার মানে কাবিরা গুনাহ। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই যে এটি সাগিরা গুনাহ, ছোটো গুনাহ নয়। আর আজকের মুসলিম সমাজ নামাজই পর্যন্ত ছোটো গুনাহ মনে করছে, সামান্য ব্যাপার মনে করছে, তুচ্ছ। আল্লাহু আকবার। এক ভাই বলছেন আমি দাড়ি বাড়াতে চাই, কিন্তু আমার কফিল শিয়া, সে বড় দাড়ি দেবে না, আমি এখন কি করতে পারি? আর এক ভাই দাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করছে, দাড়ি রাখা ওয়াজেব না সন্নত, জানালে উপকৃত হবে। দাড়ি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বলছি, একটি বক্তব্য আছে পুরো দাড়ি সম্পর্কে, যে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহর আদেশ অথবা রাসূলুল্লাহ সাল্লামের যদি আদেশ হয়ে থাকে, তাহলে সেটি পালন করা ওয়াজিব, সেটি পালন করা
ওয়াজিব। নবী করিম সাল্লাম শুধু করে থাকেন যদি কোনো কাজ, আর আদেশ করেননি, কখনো আদেশ করেননি, তাহলে সেটি সুন্নতের পর্যায়ে, শুনে রাখুন ভালো করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এবং আদেশও করেছেন করো, সেটি উম্মতের জন্য কি ওয়াজিব। পার্থক্য বুঝতে পারলেন? একটি কাজ নবী সাল্লাম করেছেন কিন্তু আদেশ করেননি, তাকিদের সাথে আদেশ করেননি বা আদেশ নেই, শুধু তার কর্ম রয়েছে, তাহলে সেটি সাধারণত সুন্নতের আওতাতেই পড়ে। কিন্তু কর্ম রয়েছে আর আদেশ রয়েছে, তাহলে সেটি হচ্ছে কি ওয়াজিব। দাড়িটা কোন কোন পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন না রাখেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন না করেননি, একটি হাদিস আপনি এই সম্পর্কে 25-50টি হাদিস পাবেন আপনি দাড়ি সম্পর্কে, আর বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভাষায় মোচ ছোট করো আর দাড়ি বাড়াও, দাড়ি বাড়াও, দাড়ি ছেড়ে দাও, বাড়াও বাড়াও, ওয়াফু নবী করিম আদেশ। তারপরে খালিফুল মুশরিকিন, মুশরিক, অগ্নিপূজক, মজুস, তারা দাড়ি রাখে না। সেই যুগে 1400 বছর আগে ইরানি অগ্নিপূজকরা দাড়ি রাখতো না, ভারতের হিন্দু মুশরিকরা দাড়ি রাখতো না, তাই নবী সাল্লাম তাদের দিকে ইঙ্গিত করে বলেছেন খালিফুল মুশরিকিন, খালিফুল মজুস, অগ্নিপূজক ইরানি আর ভারতের হিন্দু, তাদের বিরোধিতা করো তোমরা, কথা বলা হয়েছে। আর আজকে ভারতে কোনো মুসলমান মারা গেলে কাড়াকাড়ি শুরু হয়ে যায় সে লাশ নিয়ে, হিন্দুরা বলে নিয়ে গিয়ে শ্মশান ঘাটিতে জ্বালাবো, আর মুসলমান বলে না মুসলমান আমরা আমরা মাটি দেবো, আর শেষখানে তখন ফয়সালা কী হয়, কাপড় উঠিয়ে দেখতে হয়, আহ, তারপরে দেখা যায় যে মুসলমান, অবাঞ্ছিত মুসলমান। কেন এরকমই থাকবেন আপনি, যাকে দেখলে চেনা যাবে না। দাড়ির ক্ষেত্রে মনে রাখবেন, দাড়ি রাখলে কাফেরের মতো দাড়ি রাখা চলবে না। কারণ এক ভাই সপ্তাহ দুই সপ্তাহ আগে এক মসজিদ আমাকে জিজ্ঞেস করছে যে আমার দাড়ি আছে, তো এই দাড়ি দেখে আমাকে অনেকে শিখ শিখ বলছে। তা আমি বললাম যে আপনার দাড়ি আর মোচ সমান, যে যেমন দাড়ি, হ্যাঁ দাড়ি আর তেমনই মোচ, বুঝতে পারলেন, সমান সমান। তাহলে এটি হচ্ছে শিখদের দাড়ি হয়ে গেল, যে দাড়িও ছেড়ে দিলেন আর মোচও ছেড়ে দিলেন, আপনি সমান সমান করে না, এরকম কাজ করবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম শিখ কাফেরদের সাথে পার্থক্য করানোর জন্য, যাতে করে শিখ আর মুসলিমে পার্থক্য করা যায়, সেই জন্য মোচকে কাটতে বলেছেন, ছোট করতে বলেছেন, বরং বেশি করেও ছোট করতে বলেছেন, যদিও মুন্ডনের কথা হাদিসে নেই, কিন্তু বেশি করে ছোট করতে বলেছেন, আর দাড়ি ওয়াফু বাড়াইতে বলেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, আল্লাহর লানতের কথা বলেছেন, যারা পুরুষ হয়ে নারী সাদৃশ্যতা অবলম্বন করে, আর ওই সব নারীদের উপর লানত অভিশাপ করেছেন যারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে। দাড়ি মুন্ডনটা কি এর আওতাতে পড়ে না? পড়ে না, পড়ে না। দাড়ি মুন্ডন করে নিলেন আর তার সাথে সাথে মোচো, সব সমান নারীদের মতো, হ্যাঁ নারীদের মতো সমান। লাআনাল্লাহুল মুতাশাব্বিহীন মিনার রিজাল বিন্নিসা, কোনখানে বাঁচবেন আপনি? তারপরে সুন্নাত হয়ে গেল নাকি? লানত খেয়েও সুন্নাত হয়ে গেল, অভিশাপ পেয়েও সুন্নাত হয়ে গেল, হ্যাঁ কাফের মুশরিক অগ্নিপূজকদের বিরোধিতা, হিন্দুদের বিরোধিতা করে তারপরেও সুন্নাত হয়ে গেল নাকি? জি। আজকাল টিভির প্রোগ্রামে নারী পুরুষের সমন্বয়ে নাটক দেখা হয়, তা কি ইসলামী শরীয়ত সম্মত? ইসলামী শরীয়ত সম্মত কি করেই হবে যেখানে নারী পুরুষ? যদি আপনাকে জিজ্ঞেস করি, এখানে যারা আসে আলহামদুলিল্লাহ তাদের অন্তর পাক, পাক নয়? আপনি কি নাপাক অন্তর নিয়ে এখানে এসেছেন? কখনো হতে পারে না যে দিনের কথা শোনার জন্য এসেছেন, অথচ রাস্তাঘাটে থাকলে, কাজকর্ম করলে কিছু টাকা পয়সা ইনকাম হইতো অনেকের, অনেকেই 10 রিয়াল 10 রিয়াল 20 রিয়াল দিয়ে দূর দূর থেকে এসেছেন। আমার কাছে অনেক ভাই টেলিফোন করে, বুঝতে পারি যে তারা দূর দূর থেকে টেলিফোন করেন যে আমরা আসবো মঙ্গলবারে, তো এখানে নিশ্চয়ই ভালো অন্তর নিয়ে এসছেন। তারপরে মহিলা যদি 4-5 জন 10 জন মহিলাকে নিয়ে এসে আপনাদের এখানে মাঝে মাঝে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে অন্তর পাক থাকবে না? শয়তান অসহ দেওয়া শুরু করবে। তারপরে অন্তর পাকও যদি থাকে, তারপরে শরীয়তে জায়েজ না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকমের একসাথে বসা, একসাথে থাকা, একসাথে চাকরি করা, একসাথে প্রোগ্রাম করা নারী পুরুষের, একসাথে লেখাপড়া করা, একসাথে শিক্ষকতা করা, একই অফিসে কাজকর্ম করা, ইত্যাদি ইত্যাদি, একই ফ্যাক্টরিতে একই গার্মেন্টসে কাজকর্ম করা, এগুলিকে জেনার ভূমিকা বলে আখ্যায়িত করেছেন। এগুলি হচ্ছে জেনার ভূমিকা। আর সালেসমা শয়তান, আর তৃতীয় শয়তান থাকে, শয়তান অসহসা দিতেই থাকে, আর ধীরে ধীরে অন্তরে কী হয়, ব্যাধি সৃষ্টি হয়, প্রবৃত্তির অনুসরণের ব্যাধি, শাহওয়াতের ব্যাধি। আল্লাহ রাব্বুল সূরা আযাব বলেছেন, ফায়াত মাআল্লাযি ফি কালবিহি মারাজ, তখন কলবে অন্তরে মারাজ ব্যাধি সৃষ্টি হতে লাগে।
আর দেখুন এই প্রচার মাধ্যমগুলিতে যারা এই প্রোগ্রামগুলি করছে তারা যে কত ব্যাধিতে, অন্তরের ব্যাধিতে লিপ্ত আছে, চোখে দেখে অন্তরের ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে যারা একসাথে প্রোগ্রাম করছে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে, তাদের অন্তরের কি অবস্থা, তাদের অন্তরে যে কত বিমারি আর মারাজ রয়েছে আল্লাহ ভালো জানেন। সুতরাং এগুলি শরীয়তে জায়েজ নয়, বরং এগুলি এক ধরনের জেনা, এগুলি হচ্ছে এক ধরনের জেনা, যদিও তার নাম ইসলামিক। যেমন আমার ভাই লিখেছেন যে এর নাম যদি ইসলামিক নাটক দেওয়া হয়, আজকাল কিছু লোক ইসলামকে মডার্ন ইসলামে পরিণত করেছে, সব কিছু ইসলামিক লাগিয়ে দেওয়া হয়ে গেল, মানে যুগ উপযোগী করার জন্য, আমেরিকান ইসলাম করার জন্য, ইউরোপিয়ান ইসলাম করার জন্য, রাতে ইহুদি নাসারাদের সাথে সমন্বয় করে ইসলাম পালন করা যায়, সেজন্য সবগুলিতে ইসলামিক লাগিয়ে দেওয়া হয়ে গেল। ইসলামিক ইসলামিক নাটক, ইসলামিক সিরিয়াল, কোথা থেকে ইসলামিক সিরিয়াল, ইসলামিক নাটক আসলো, সব নেই। আমি জামাত পেতে প্রথম রাকাতে রুকু পাইনি, এর জন্য কি এক রাকাতে নামাজ আদায় করতে হবে? অবশ্যই, এতে কোনো দ্বিমত নেই যে যেই ব্যক্তি রুকু পেল না সে রাকাত পেল না। মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা রাকা, যেই ব্যক্তি রুকু পেল সে রাকাত পেয়ে গেল। এই প্রসঙ্গে কিছু দলিল আছে, হ্যাঁ, কিন্তু রুকু পেলে রাকাত হবে কিনা, রুকু পেলেন সুরা ফাতিহা পেলেন না বা কেরাত পেলেন না, সুরা ফাতিহার পরে যে কেরাত ইমাম সাহেব পড়েছে তাও পেলেন না, গেলেন রুকুতে চলে গেছে, রুকুর কিছু অংশ পেলেন, তাহলে রাকাত পাবেন কিনা, এই নিয়ে ওলামাদের দুটি মত রয়েছে। একদল বলছেন না চলবে না, হবে না, যেমন ইমাম শাফেঈ, ইমাম বুখারি, তারা বলছেন না হবে না, কারণ তারা বলছেন যে তার কিয়াম ছুটে গেল, তার কেরাত ছুটে গেল, কেরাত রুকন ফরজ আর কিয়াম ফরজ। পক্ষান্তর অধিকাংশ আলেমদের মতে রুকু পেলে রাকাত হয়ে যাবে, আর তারা বলছেন কিয়াম ছুটল না, কারণ রুকুটা এক ধরনের কিয়াম দাঁড়ানো, রুকুটাও কিয়ামের অন্তর্ভুক্ত, সুতরাং কিয়াম ছোটেনি তবে কেরাত ছুটেছে। আর কেরাতের ক্ষেত্রে যেই ব্যক্তি বাইরে থেকে আসছে সময় পায়নি, তার জন্য কেরাত এখানে ফরজ নেই, বরং আল্লাহ মাফ করে দিয়েছেন, আর এর জন্য বেশ কিছু দলিল রয়েছে। বাকি রুকু না পেলে রাকাত হবে না, এতে কোনো দ্বিমত নেই। আরেকবার জিজ্ঞেস করেছেন, আমার বাবা পীরের মুরিদ, আমি ওনাকে এই ব্যাপারে শত বুঝিয়েও ব্যর্থ হলাম, শেষ পর্যন্ত আমার বাবা বলে তোমার কথা শুনে আমি জান্নাতে যাব না, পীরের কথা শুনে যদি জাহান্নামে যেতে হয় তবুও পীরের কথা ছাড়তে পারবো না। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন। এই মুহূর্তে আমার কর্তব্য কি? এই মুহূর্তে আপনার কর্তব্য তাই যেই কর্তব্য পালন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ক্ষেত্রে, শেষ পর্যন্ত ইসলামের দাওয়াত দিতেই থাকেন, তাওহীদ সত্য আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকেন, নবী সাল্লামের সুন্নতের দাওয়াত দিতে থাকেন, জি, আর আপনার কাজ করতে থাকেন, শয়তান শয়তানের কাজ করতে থাকবে, আপনি একজন মমিন মমিনের কাজ দাওয়াত দিতে থাকেন, আর দেখেন আল্লাহ কাকে কামিয়াব করে, আল্লাহর হেকমতে আপনার আব্বার হিদায়ত রয়েছে কিনা আল্লাহ ভালো জানেন। দেখুন নবী করিম সাল্লামের চাচা আব্বাসকে ইসলামের দাওয়াত দিলেন, তিনি হিদায়ত হয়ে গেলেন, যদিও বিলম্বে হোক হিদায়ত হয়ে গেলেন। হামজা রাজি আল্লাহ